हेलो फ्रेंड्स, माय नेम इज सुहाग एंड वाचिंग रेसलबीडी रेसलिंग সম্পর্কে প্রশ্ন উত্তর পর্ব। কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করা হয়েছিল, আপনাদের রেসলিং সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তো সেখানে আপনারা অনেকেই কোশ্চেন করেছিলেন, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন, যেমন ধরুন রোমান রেঞ্জের প্রতিপক্ষ রেসলমেনিয়াতে কে হতে পারে, দা ফিন্ড কবে রিটার্ন করবেন এবং ব্রক লেসনার কবে রিটার্ন করবেন, তাছাড়াও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম কোশ্চেনটি করেছেন সুবর্ণ চাঁদ, তিনি কোশ্চেন করেছেন কবে ফিন্ড রিটার্ন করবেন। তো ফিন্ড আপনারা জানেন ফায়ারফ্লাই ইনফার্নো ম্যাচটিতে র্যান্ডি অটনের সাথে ম্যাচটি খেলে আগুনে পুড়ে গিয়েছিলেন, আর তারপর থেকে মূলত ফিন্ডকে WWE থেকে গায়েব করা হয়েছে এবং ফিন্ডের ক্যারেক্টারে কিন্তু বর্তমান সময়ে অ্যালেক্সা ব্লিস কাজ করছেন। তো যাই হোক, ফিন্ডকে কবে রিটার্ন করানো হতে পারে WWE তে, এটা নিয়ে WWE বেশ কয়েকটি সাইট জানিয়েছেন এবং নির্ভরযোগ্য বেশ কয়েকটি সাইট জানিয়েছেন যে রেসলম্যানিয়া 37 এর জন্য অলরেডি লক হয়ে গিয়েছেন দা ফিন্ড, অর্থাৎ দা ফিন্ডকে আপনারা যে কোনো মুহূর্তে রিটার্ন করতে দেখতে পারেন এবং র্যান্ডি অটনের সাথে ফিউড হতে দেখতে পারেন। এরপরে কোশ্চেন করেছেন আসিফ, ব্রক লেসনার কবে রিটার্ন করবেন। তো এখন আপনারা স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ব্রক লেসনার কবে রিটার্ন করবেন এটা নিয়ে কোশ্চেন করেছেন। তাছাড়াও আসিফ আরো একটি কোশ্চেন করেছেন, এজ রেসলমেনিয়া 37 এ কাকে চ্যালেঞ্জ করবেন। তো ব্রক লেসনারের রিটার্ন নিয়ে বর্তমান সময়ে কোনো প্রকার আপডেট নেই, তবে WWE এর বেশ কয়েকটি সাইট জানাচ্ছেন যে কোনো মুহূর্তে তাকে রিটার্ন করাতে পারেন, হয়তোবা তাকে রেসলমেনিয়া 37 এও রিটার্ন করাতে পারেন। আর বর্তমানে যেহেতু তার সাথে WWE এর কন্ট্রাক্ট সাইনিং নেই, সেহেতু তিনি যে কোনো মুহূর্তে কন্ট্রাক্ট সাইনিং করে রিটার্ন করতে পারেন, আবার নাও রিটার্ন করতে পারেন, এটা নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। আর এজ কাকে চ্যালেঞ্জ করবেন রেসলমেনিয়া 37 এর জন্য, সেটা নিয়েও কিন্তু WWE ম্যানেজমেন্ট অনেক বড় একটি ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছে। কেননা এজ আপনারা দেখতে পাচ্ছেন মানডে নাইট রয়্যাল এপিসোডে ড্রিউ ম্যাকইন্টায়ারকে WWE চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করছেন, এছাড়াও NXT তে গিয়ে ফিন বেলরকে বলছেন আমার NXT চ্যাম্পিয়নশিপ চাই, NXT চ্যাম্পিয়নশিপকে আমি অনেক পছন্দ করি। এছাড়াও তিনি আরো বলছেন ভাই আগামীতে স্ম্যাকডাউনে আসবেন এবং এসেই কিন্তু আপনারা দ্য ট্রাইবাল চিফ রোমান রেন্সকেও চ্যালেঞ্জ করতে দেখতে পারেন। তো এইভাবে ধোঁয়াশা সৃষ্টি করে হয়তোবা সর্বশেষে গিয়ে রোমান রেন্স ভার্সেস এজ স্পিয়ার ভার্সেস স্পিয়ার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ রেসলমেনিয়া 37 এর মেইন ইভেন্ট পর্যায়ে অনুষ্ঠিত হতে দেখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের উত্তরটি কি। এরপরে যিনি কোশ্চেন করেছেন তার নাম হচ্ছে চা খাবেন ডেলে দেই। তো চা খাবেন ডেলে দেই কোশ্চেন করেছেন রোমান রেন্সকে যদি এজ চ্যালেঞ্জ করে তাহলে কেভিন ওয়েন্সের সাথে কার ফিউড হবে। অলরেডি রোমান রেঞ্জ এর সাথে কেভিন ওয়েন্স এর মোট 3টা ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে, তবে রয়্যাল রাম্বল পেপার ভিউর পরেও যদি তাদের ফিউডটি কন্টিনিউ রাখতে চাই তাহলে এখানে এলিমিনেশন চেম্বার রয়েছে অথবা অন্যান্য পেপার ভিউ রয়েছে, সেই সব পেপার ভিউতে তার ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। আর এস যেহেতু রেসলমেনিয়া পেপার ভিউ ছাড়া চ্যালেঞ্জ করবেন না, সেহেতু কেভিন ওয়েন্স এর ফিউড হয়তো বা অন্য কারোর সাথে শুরু হতে পারে, তবে দেখা যাক ভবিষ্যতে কার সাথে শুরু হতে পারে, তবে যে উসোর সাথে শুরু হবার সম্ভাবনা রয়েছে প্রবল। এরপরে যিনি কোশ্চেন করেছেন তিনি হচ্ছেন কার্টন জোন, তিনি কোশ্চেন করেছেন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ কবে মানডে নাইট রতে ব্যাক করবে, র্যান্ডি অর্টন ফিন্ড এবং অ্যালেক্সা ব্লিজ এর স্টোরি লাইনটি কতদিন পর্যন্ত চলতে পারে বা এদের স্টোরি লাইনে কি ঘটতে পারে। তো সর্বপ্রথমেই যে কোশ্চেনটি করেছেন সেটা হচ্ছে মানডে নাইট রতে কবে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি রিটেন করবে। তো আপনারা জানেন দা ফিন্ড এর মাধ্যমে র ব্যান্ড থেকে স্ম্যাকডাউন ব্যান্ডে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি চলে গিয়েছে, তবে হয়তোবা আপাতত দৃষ্টিকোণে WWE এর কোনো প্রকার প্ল্যান নেই মানডে নাইট রতে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি ব্যাক করানোর, তবে ভবিষ্যতে WWE ম্যানেজমেন্ট যদি এমন কোনো প্ল্যান করে সেটা নিয়ে আপডেট আসলে আপনাকে জানানো হবে। এরপরে যে কোশ্চেনটি করেছেন র্যান্ডি অটন ফিন্ড এবং অ্যালেক্সা ব্লিজ এদের স্টোরি লাইনে ভবিষ্যতে কি হতে পারে বা ভবিষ্যতে এদের স্টোরি লাইনে কি হতে পারে। তো যাই হোক, এদের স্টোরি লাইনটি রেসলমেনিয়া 37 পর্যন্ত চলবে এবং এই স্টোরি লাইনে আপনারা ফিন্ডকে রিটার্ন করতে দেখতে পারবেন এবং ফিন্ড এসেই কিন্তু র্যান্ডি অটনকে একেবারে ডিস্ট্রয় করে দিবেন, আর এভাবে রেসলমেনিয়া 37 পর্যন্ত এদের ফিউড চলবে চলবে, এটা ক্লিয়ারলি আপনারা জেনে রাখেন। এরপরে যিনি কোশ্চেন করেছেন তিনি হচ্ছেন জামিউল ইসলাম, কোশ্চেন করেছেন সেথ রলিন্স কি আর ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হবে। তো বর্তমানে আপনারা জানেন সেথ রলিন্স যেহেতু স্ম্যাকডাউন ব্যান্ডে পারফর্ম করে থাকছেন আর স্ম্যাকডাউন ব্যান্ডে তাকে মিড কার্ডে পারফর্ম করানো হচ্ছে, তাকে এখনো ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ফিউডে জড়ানো হয়নি, তবে আশা করা যাচ্ছে বর্তমানে সেথ রলিন্সকে অন্যান্য কারোর সাথে ফিউডে জড়িয়ে রাখার পরে তাকে রেসলমেনিয়া 37 এর পরে হয়তোবা রোমান রেঞ্জের সাথে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ফিউডে জড়াতে পারে। তবে আপাতত দৃষ্টিকোণে সেথ রলিন্সকে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন বানানোর WWE এর কোনো প্রকার প্ল্যান নেই। এরপরে যিনি কোশ্চেন করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ খোকন, তিনি কোশ্চেন করেছেন তিনটি, দা রক কবে রিটার্ন করবেন, এছাড়াও
রোমান রেঞ্জের প্রতিপক্ষ কে হবে রেসলম্যানিয়া 37 এবং রেসলম্যানিয়াতে দর্শক আসবে কি? তো তিনি যে কোশ্চেনটি করেছেন, ডারা রক কবে রিটার্ন করবেন? তো আপনারা জানেন রোমান রেঞ্জ কিছুদিন আগে জানিয়ে দিয়েছেন রেসলম্যানিয়াতে রকের সাথে তার ম্যাচ হবার কথা থাকলেও এই বিষয়টি ক্যান্সেল করা হয়েছে, যেহেতু হলিউড স্টাইলে রেসলম্যানিয়া 39 হতে যাচ্ছে, সেহেতু রেসলম্যানিয়া 39 রকের রিটার্ন করার অনেক সম্ভাবনা রয়েছে। এরপরে তিনি যে কোশ্চেনটি করেছেন সেটা হচ্ছে রোমান রেঞ্জের প্রতিপক্ষ রেসলম্যানিয়াতে কি হতে পারে। তো রেসলম্যানিয়াতে এজ হয়তোবা তাকে চ্যালেঞ্জ করে দিতে পারেন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য এবং এজের সাথে তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ হতে পারে। এরপরে 3 নম্বরে যে কোশ্চেনটি করেছেন রেসলম্যানিয়াতে দর্শক ফিরবেন কি? তো কিছুদিন আগে আপনারা জানেন জন সিনা, ট্রিপল এইচ, রোমান রেঞ্জ এছাড়াও সাশা ব্যাংকস এর আসে বিগ একটি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে রেসলম্যানিয়াতে এবার দর্শক থাকছে। তবে রেসলম্যানিয়াতে আপনারা জানেন লাখের কাছাকাছি দর্শক থাকলেও এবছরে তেমনটা হতে যাচ্ছে না। এবছরে প্রায় আপনার 25,000+ দর্শক উপস্থিত থাকবে এবং রেসলম্যানিয়াটি লাইভ দ্বারা উপভোগ করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের উত্তর। এরপরে জিসান কোশ্চেন করেছেন সামোয়া জো কবে রিং এ ফিরবেন। তো সামোয়া জো আপনারা জানেন বর্তমানে WWE কমেন্টেটর হিসেবে আছেন, তবে হয়তোবা তার কোনো ইনজুরি রয়েছে আর নয়তোবা তার জন্য কোনো স্টোরি লাইন ঠিক করা নেই। তবে আপনারা একদিন দেখেছিলেন যে হঠাৎ রিটার্ন করেছিলেন সামোয়া জো ভালো একটি স্টোরি লাইনে, ঠিক তেমনই হয়তোবা ভালো কোনো স্টোরি লাইন পেলেই সামোয়া জো রিটার্ন করবেন। এরপরে র্যাপিড ফায়ার কোশ্চেন করেছেন রিশা সুমাইয়া, রোমান রেঞ্জ অর সেথ রোলিন্স? অবশ্যই দুইজনেই। স্টিভ অস্টিন অর গোল্ডবার্গ? গোল্ডবার্গ। আন্ডারটেকার অর ফিন্ড? অবশ্যই আন্ডারটেকার। ব্রক লেসনার অর র্যান্ডি অর্টন? অবশ্যই ব্রক লেসনার। জন সিনা এবং বাতিস্তা? নিঃসন্দেহে জন সিনা। রক এবং ট্রিপল এইচ? এখানে দুইজনেই। শন মাইকেলস এবং ব্রেট হার্ট? এখানে শন মাইকেলস। এরপরে মোহাম্মদ তানভীর বলছেন সোহাগ ভাই আমি আপনার বড় ফ্যান, মানে আমি আপনার সব ভিডিওই দেখি, সব ভিডিওই ভালো লাগে। তো ভাই আমি আপনাকে WWE রেসলার সম্পর্কে র্যাপিড ফায়ার কোশ্চেন করছি, প্লিজ অ্যান্সার। তো সর্বপ্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রত্যেকটি ভিডিও দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। ব্রক লেসনার অর রোমান রেঞ্জ? ব্রক লেসনার এবং রোমান রেঞ্জ দুইজনেই। WWE অর AEW? WWE। সেথ রলিন্স অর ড্যানিয়েল ব্রায়ান? বর্তমান সময়ে সেথ রলিন্স। বিগ শো অর ব্রন স্ট্রোম্যান? বর্তমান সময়ে ব্রন স্ট্রোম্যান এবং আগের সময়ে বিগ শো। এজ অর র্যান্ডি অর্টন? এজ। তো এই ছিল আপনাদের করা কয়েকটি কোশ্চেন। ভিডিওটি উপভোগ্য হলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আজকে হঠাৎ ফেস ক্যাম ভিডিও বানালাম, আপনাদের ফেস ক্যাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সেগুলো ঠিক করার চেষ্টা করব। এছাড়াও বেশ কয়েকজন স্পেশালি কিছু ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছেন, তাদের রিকোয়েস্টগুলোও এখানে অ্যাকসেপ্ট করা হয়েছে। এগুলো মানে এই ভিডিওগুলো হয়তোবা কয়েকদিনের মধ্যে আপলোড করা হতে পারে। এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।